বিপদে বন্ধুর পরিচয় কিংবা সবার উপর মানুষ সত্য, যে প্রবাদী বলুন না কেন, গাউসিয়া কমিটির করোনাকালীন সময়ে পালন করা দায়িত্ব শুধু বিপদে বন্ধুর পরিচয় দানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং একটি ধর্মীয় সংগঠন হয়েও কিভাবে মানবতার উৎকৃষ্ট উদাহরণ হতে পারে সে বাস্তবতারও। আমার মা সুয়ার আলী নাথের এই দুঃসময় মৃত্যুকালে গাউসিয়া কমিটি আমাকে যে সহযোগিতা করেছে আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ। তারা আমাকে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে আমার গ্রামে এনে দিয়েছিল। করোনায় শেষ বিদায়ে আপনজন যখন মুখ ফিরিয়ে নিচ্ছিল অদৃশ্য ভাইরাসের ভয়ে, তখন দেশব্যাপী এক ঘোষণায় 700 কর্মী নিয়ে জীবন ভয়কে তুচ্ছ করে গাউসিয়া কমিটি শুরু করে এক দুর্গম পথের যাত্রা, যার শিরোনাম শেষ বিদায়ের সাথী। মনোযোগ দিয়ে তথ্যগুলো শুনুন। 700 কর্মী নিয়ে শুরু করলেও বর্তমানে 4000 কর্মী দেশব্যাপী করোনায় মৃতদের দাফন কাফনে নিয়োজিত। 2020 সালের 13 এপ্রিল প্রথম মৃতদেহ সৎকারের মধ্য দিয়ে যাত্রা শুরু করা গাউসিয়া কমিটি এ পর্যন্ত প্রায় 4000 মৃতদেহ সৎকার করেছে। শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায়নি তালিকা থেকে। প্রকৃত মানবতা বোধহয় একেই বলে। এ পর্যন্ত 22000 মানুষকে তারা অক্সিজেন সেবা পৌঁছে দিয়েছেন, অ্যাম্বুলেন্স সেবা পৌঁছে দিয়েছেন 7000 মানুষের কাছে, 12000 রোগীকে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ। গত বছর লকডাউনে 1 লক্ষ পরিবার গাউসিয়া কমিটির পক্ষ থেকে পেয়েছেন খাদ্য ও নগদ অর্থ সহায়তা। এবছরও 1.5 থেকে 2 লক্ষ পরিবারকে সাহায্য করতে চান তারা। প্রতিদিন 40 জনকে বিনামূল্যে করোনা টেস্ট করাচ্ছে গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক বাহিনী। এছাড়া বিভিন্ন জায়গায় বুথ স্থাপন করে সাধারণ মানুষকে করানো হচ্ছে করোনা টিকা রেজিস্ট্রেশন। মানবতার ফেরিওয়ালা এই সংগঠন পরিবেশ সংরক্ষণে 2 লক্ষ চারাগাছ রোপণের মতো কর্মসূচিও হাতে নিয়েছে। আমাদের গাউসিয়া কমিটি বিভিন্ন জায়গায় নিবন্ধন বুথ খুলে হাজার হাজার মানুষকে নিবন্ধন করিয়ে নিয়েছে। তো আমরা মাস্ক বিতরণ থেকে শুরু করে যত রকমের কর্মসূচি আমাদের চোখে পড়েছে আমরা সবগুলো কর্মসূচি আমরা পালন করেছি। আমরা 2 লাখ চারাগাছ রোপণের নির্দেশ দিয়েছি, যা চলমান আছে। গত বছর সংকটের শুরুতে গাউসিয়া কমিটির পক্ষ থেকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া লাশ দাফন কাফনের আগ্রহের কথা জানিয়ে জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তী সময়ে সিটি কর্পোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার ও ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে কথা বলে ও পরামর্শ নিয়ে তারা এ কাজে অংশগ্রহণ করে। এ পর্যন্ত বিভিন্ন সংগঠন ও ব্যক্তি গাউসিয়া কমিটির এই উদ্যোগের সহযোগী হয়েছেন। প্রত্যেকটা কাজে আমরা সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও কাজ করতে প্রস্তুত। আমরা ইনশাল্লাহ আর লিপ্ত আমাদের ইনশাল্লাহ গাড়ি, অ্যাম্বুলেন্স সেবা এবং প্রত্যেকটা কাজের উপর আমরা অভিজ্ঞতা সম্পন্ন হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সংগঠন সূত্রে জানা যায়, করোনা সংকটের শুরুতে সংগঠনটির কর্মীরা নিজ নিজ এলাকা উপজেলা প্রশাসন আয়োজিত লাশ দাফন কাজে প্রশিক্ষণ নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্যবিধি অনুসারে সুরক্ষা পোশাক পরে দাফন কাজ সম্পন্ন করা হয়। 2020 সালের এপ্রিলের 2 তারিখ থেকে আজ 2021 সালের আগস্টের 4 তারিখ এই পর্যন্ত একটি গাউসিয়া কমিটির বা এখনও পর্যন্ত করোনা রোগে আক্রান্ত হয়নি। যেখানে অবহেলা করুক না কেন, সাথে সাথে আমাদের অনলাইনে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদেরকে টেলিফোন করবেন। আত্মীয় স্বজন কেউ পাশে না থাকুক, আমরা গাউসিয়া কমিটি আর্থ মানবতার সেবায় মাঠে আছি, আপনাদের সাথে আছি। করোনায় মৃতদেহ সৎকার আর স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করলেও সংগঠনটি রাষ্ট্রের যে কোনো দুর্যোগকালীন সময়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে সামনের সারিতে প্রস্তুত থাকবে বলে জানিয়েছে। যে কোনো দুর্যোগে গাউসিয়া কমিটি প্রস্তুত আছে, কারণ আমাদের কর্মীদেরকে আর পরীক্ষা করার দরকার নাই। এরা জীবন মরণ পরীক্ষা দিয়ে এখন পাকাপোক্ত হয়ে গেছে, ভবিষ্যতে কোথাও পাহাড় ভেঙে গেছে, যদি আমাদেরকে ডাকে ওখানে মানুষ উদ্ধার করতে হবে। আমি সরকারকে বলবো, আমাদেরকে ডাকেন, দেখেন আমরা কারোর কাছ থেকে পিছনে আছি কিনা, নাকি আমরা অগ্রগামী আছি, আমরা সেই কাজ করতে পারবো। মহামারী চলে গেলেও মানুষ মরাটা থামবে না, জীবন আর মৃত্যু সবসময় থাকবে। সুতরাং গাউসিয়া কমিটি চাই যে এই যে দাফন কাফনের যে কাজটা গাউসিয়া কমিটি করে যাচ্ছে সেই কাজটা অব্যাহত রাখবে গাউসিয়া কমিটি। বিশ্ব মানবতা যখন বিপন্ন, তেমন একটি সময়ে গাউসিয়া কমিটি যে দৃষ্টান্ত স্থাপন করেছে তার সুবাস ছড়িয়ে পড়ুক সর্বত্র। জয় হোক মানবতার। জুবায়ের চৌধুরীর তথ্যে সাবের শাহ, চিটাগং লাইভ।